এক্সাইটেড কাজের জন্য, আশা করি ভালো কিছু হবে, সবাই দোয়া করবেন। আমিও শারীরিকভাবে একটু করোনার ক্লান্তিতে একটু হয়তো উইকনেস করছে আমার শরীরে, জানি না, করোনা পজিটিভ তাও জানি না, টেস্ট করিনি। দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ধন্যবাদ গোলাম কিবরিয়া ভাইকে। এ পর্যায়ে আমরা আমরা একজন নতুন ফোনের কথা শুনব। বিডি খায়রুন্নেসা কুমিল্লা, বিডি খায়রুন্নেসা কুমিল্লা, আপনি যদি শুনে থাকেন আপনাকে আনমিউটের সুযোগ দেওয়া হয়েছে, আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আমরা আমাদের একজন লিডারের কথা শুনব, মোহাম্মদ রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই, আমাদের উদ্দেশ্যে আপনাকে কিছু কথা বলার অনুরোধ করছি। রুহুল আমিন ভাই, জি রুহুল আমিন ভাই, শুনতে পাচ্ছেন রুহুল আমিন ভাই? ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি আজকে আপনাদের থেকে, আপনারা বিজ্ঞজন যারা আছেন তাদের থেকে ভালো কিছু শুনবো এই অপেক্ষা আছি। তো সময় দেওয়ার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এই পর্যায়ে আমাদের কনফিডেন্স সাইদুল ইসলাম ভাই, সাইদুল ইসলাম আপনাকে আনমিউটের সুযোগ দেওয়া হয়েছে। সাইদুল ইসলাম ভাই, জি আমরা কথা শুনবো আমাদের লিডার জনাব তুষার খান ভাই থেকে। তুষার ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বিশ্বাস নেই, ফোন দিয়ে আমরা অনেক ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। তো অবশ্যই সকল জালাই পেম্বার অ্যাসোসিয়েট সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আবারও সালাম জানাই, সালাম আলাইকুম সবাইকে। জালাইফের তরফ থেকে আমরা জানি যে জালাইফে আমরা অনেকদিন কাজ করতেছি, তো আমরা ওদের আগ্রহে বসে আছি জালাইফ আমাদের কবে থেকে আমাদের স্বপ্নের কোম্পানি আমাদের আসবে, আমাদের স্বপ্ন গ্রহণ করবে ইনশাল্লাহ। ওদিন শর্ট টাইম আমরা হয়তো আমাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যাবো, সে আশা আমরা বক্তব্য রাখতেছি বা আশা করতেছি। কোম্পানি ভেতরে ইনফরমেশন বা আমাদের কাছে আছে সেই এনার্জি আগামী মাস হয়তো বা কোম্পানি পেয়ে যাব সকল বিষয়গুলো, এটা কোম্পানি নিউজ ডেটে পাবো যেহেতু। তারপর আমরা যদি কথাটা বলা ঠিক হলো না তারপরও বললাম, সো উপরালা ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে, কোম্পানি টেকনিক্যাল বিষয়গুলো সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ সামনে সামনে যাবো ইনশাল্লাহ। সবাইকে একটা কথা বলবো যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে আমরা নেগেটিভ কথা থ্রো করতেছি, নেগেটিভ এই বিষয়গুলো না করি আর নিজের টিমকে একটু বেশি সময় দিই,
কোম্পানি সঠিক ইনফরমেশন নিই এবং টিমকে সঠিক ইনফরমেশন পাস করি, তাহলে হয়তো আমরা কি হবে না, টিমকে দ্রুত ডেভেলপমেন্ট হবে, টিমের কেউ নেগেটিভ হবে না, ইভেন সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে নেগেটিভ হবে, কারণ নেগেটিভ কোনো নেগেটিভ কোনো উক্তি ছড়ালে সেটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে, আমাদের কোম্পানির জন্য ক্ষতি হচ্ছে। সো আশা করি সবাই বিষয়গুলো অবশ্যই অবগত হয়েছেন বা বিষয়টা বুঝতে পারছেন। ইনশাল্লাহ সবাই মিলে আমাদের সকল আশা স্বপ্ন পূরণ হবে এবং আমাদের যে আকাঙ্ক্ষা সবকিছু ইনশাল্লাহ আমাদের আলোচনা পূরণ করবে। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ সামনে মিটিং আবারও কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বস ধন্যবাদ তুষার ভাইকে। তুষার ভাই একটু মেনটেন করিয়েন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে ভাই যারা অ্যাডমিন প্যানেল মেম্বার, ওনারা ওনাদের নামগুলো আসলে ওনাদের নামগুলো রিনেম করে দিয়েন, অর্থাৎ এ ভি যেন লেখে। নাম্বার টু হচ্ছে যে এখানে বিডি বিডি হাফেজ সরওয়ার, বিডি হাফেজ সরওয়ার ভাই চ্যাট বক্সে আমার নাম্বার দেওয়া আছে, একটু কষ্ট করে আপনি যদি ফোন করেন আমি উপকৃত হব, খুশি হব, আপনার সাথে কথা বলা দরকার, আমরা মিটিং এর পরে ইনশাআল্লাহ কথা বলবো। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি, আমরা আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে যে জালায়ফ স্টাইলের 26 তারিখের যে নিউজ, সর্বশেষ যে নিউজ লেটার প্রদান করেছে সেই নিউজ লেটারের বিষয়ে আমরা গত শনিবারও কথা বলেছি, আজকেও আবার রিপিট করার জন্য অনেকের থেকে অনুরোধ আসছে বলে আমরা সেই বিষয়টা একটু রিপিট করব। তার সাথে হচ্ছে যে নতুন করে যে আপডেট আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশন নিয়ে আমরা কিছু কথা বলব। আমরা জা লাইফ স্টাইল ইন্টারন্যাশনাল হাটিয়াটি পা পা করে গত দুই বছর ধরে সারা পৃথিবীতে ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য একটা প্ল্যাটফর্ম যে দাঁড় করিয়েছে সেই প্ল্যাটফর্মের সর্বশেষ কাজে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ আমরা যখন জা লাইফ স্টাইল আমাদেরকে অফার করে তাদের প্রথম কথাটা ছিল যে আপনারা প্রথমে আপনাদেরকে যারা আইডি করবে সেই আইডি গুলোকে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড হচ্ছে যে কেওয়াইসি, মানে আপনাদেরকে কেওয়াইসি আপনাদেরকে করতে হবে, আমাদেরকে জানান দিতে হবে যে আপনি একজন রোবট নয়, আপনি একজন মানুষ। সেই জানান দেওয়ার জন্য তারা নিজেরা কিন্তু কোনো দায়িত্ব তারা নিতে পারে নাই, ডিউ টু যেহেতু তারা সারা পৃথিবীর কাছে যেসব জায়গায় তারা বিজনেস করতে চায়, যেমন এক নম্বর হচ্ছে তারা লন্ডন স্টক এক্সচেঞ্জে শেয়ারের মাধ্যমে তারা তারা বিজনেস করতে চায়, আপনাদেরকে সেই বিজনেস করার সুযোগ করে দিতে চায়। এরপরে বর্তমান আধুনিক যে মুদ্রা ব্যবস্থা ক্রিপ্টো কারেন্সি, সেই ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং এর মাধ্যমে আপনাদেরকে ইনকাম করার সুযোগ করে দিতে চায়। এরপরে হচ্ছে তারা আপনাদেরকে শুধু ব্যবসা করার বা ইনকাম করার ট্রেডিং করার সুযোগ না, সাথে বলতেছে যে আপনারা যে আমাদেরকে সময় দিবেন সে সময়টা মূল্য আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে অ্যাড ভিউ করে আপনারা ইনকাম করবেন, আপনারা ইনকাম করবেন, ইনকাম করে আপনারা ট্রেডিং করবেন, আপনারা আপনাদের সম্পদকে বাড়ানোর জন্য আপনারা লন্ডন স্টক এক্সচেঞ্জের একটা কোম্পানির প্রাথমিক শেয়ার নিয়ে আপনারা ট্রেডিং করবেন। এই বিষয়গুলো ওরা আপনাদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে চায়, এই জন্য বলছে যে আপনারা কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি তারা করবে না, তখন যেহেতু লন্ডন স্টক এক্সচেঞ্জে যেহেতু আমাদের ট্রেডিং করার সুযোগ দিচ্ছে, সেই ট্রেডিং করতে হলে যে কোম্পানি এখানে নিবন্ধনভুক্ত হবে সেই কোম্পানির যে গ্রাহক আছে, যারা শেয়ার হোল্ডার আছে, সেই শেয়ার হোল্ডারদেরকে যে সিস্টেম সারা ওয়ার্ল্ড এর যে সিস্টেম বিদ্যমান আমরা সকলে জানি, তা হচ্ছে যে তাদেরকে অর্থনৈতিকভাবে পরিশুদ্ধ, তাদের লেনদেন যে পরিশুদ্ধ এইটা তাদেরকে প্রমাণ করতে হবে। কিসের মাধ্যমে? একটা সিএফআর এর মাধ্যমে তারা এটা প্রমাণ করে দিতে হবে, রিপোর্ট নিতে হবে, অথবা একটা মিডল গেটওয়ে প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তাদের শেয়ার হোল্ডার আছে এবং শেয়ার হোল্ডার গুলো
অ্যাকচুয়াল, এখানে কোনো ডুপ্লিকেসি নাই, এবং তারা যে লেনদেন করতেছে এবং তাদের যে বাস্তবিক তারা যে লাইভ আছে সেটা প্রমাণ করার জন্য ট্রিপল এ প্রাপ্ত কোম্পানি সেটা হচ্ছে নর্ডিক, নর্ডিক কে তারা সিলেক্ট করে নিছে। অর্থাৎ যদি লন্ডন স্টক এক্সচেঞ্জে আমরা যদি কি করতে চাই, আমরা যদি নিবন্ধনভুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, নর্ডিকের মতো প্রতিষ্ঠানের থেকে আমাকে একটা সার্টিফিকেট নিতে হবে, সেটা হচ্ছে যে কেওয়াইসি, আমার মেম্বার সবগুলো কেওয়াইসি এবং আমার লেনদেন ঠিক আছে, এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। এই প্রমাণের জন্যই মূলত আপনাদেরকে আমাদেরকে কেওয়াইসি করতে হয়েছে নর্ডিকের কে পেমেন্ট করে, এবং নর্ডিক যখন বলছে যে হ্যাঁ উনি প্রমাণিত ভেরিফাইড, তখন যাই আমরা যা লাইফ স্টাইলে আমরা ফ্যাসিলিটি ভোগ করার উপযুক্ত হয়েছি। যা লাইফ স্টাইলে আমাদেরকে বলছে আপনারা যেহেতু, আমরা যেহেতু আপনাদেরকে বলছি যে অ্যাড ভিউ করে ইনকাম দিব, এতে আপনাদের কাজ হচ্ছে যে আপনারা ইহা একটা অ্যাড অ্যাড ফার্ম ইহা সেই অ্যাড ফার্মে আপনারা নিবন্ধন করেন, এবং সেটা যারা ভেরিফাই করবে তারা ফ্রি নিবন্ধন করেন, আমরা ফ্রি নিবন্ধন করছি। যারা ভেরিফাইড হয় নাই, আনভেরিফাইড, একটা পর্যায়ে কোম্পানি বলল যে সকলেই ইহাতে রেজিস্ট্রেশন করেন, অর্থাৎ সকলেই অ্যাড ভিউ করে ইনকাম করার কোম্পানি একটা সুযোগ করে দিছে। আজকে গত 26 তারিখে কোম্পানি যেই আমাদেরকে যে নিউজ লেটারটা দিল, সেখানে কোম্পানি আমাদেরকে স্পষ্ট উল্লেখ করেছে, এর আগেও কোম্পানি একটা মেসেজ দিছিল যে 13 তারিখে অর্থাৎ ইউরোপে সামার ভ্যাকেশনের পরে আমরা আমাদের পেইড অ্যাডের যে আপলোডিং সেটা কাজ শুরু করতে পারবো। অর্থাৎ তাদের সাথে, ইহার সাথে অনেক বড় বড় অ্যাড ফার্মের সাথে চুক্তি হয়েছে, সেই চুক্তির আলোকে অ্যাড গুলো যখন আপলোড হবে তখন আমাদেরকে মানে অ্যাড ভিউ, পেইড অ্যাড ভিউ সুযোগ দিত করে দিবে। আজ 26 তারিখে কোম্পানি সেই জিনিসটা, সেই কথাটা ব্যক্ত করেছে নির্দ্বিধায় যে 13 তারিখের আমাদের কমিটমেন্ট ঠিক আছে এবং সেই অনুযায়ী কাজ চলতেছে। এরপরে কোম্পানি আমাদেরকে জানালো যে, কোম্পানি বলতে চাচ্ছে যে আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা প্রথমে জয়েন করছি, আমাদেরকে যাদেরকে শেয়ার দেওয়া হয়েছে, এই শেয়ার হোল্ডারদেরকে নিয়ে, আপনাদের সকলকে শেয়ার হোল্ডারদেরকে নিয়ে কোম্পানি শেয়ার ট্রেডিং করার জন্য যে লন্ডনে এসে নিবন্ধন করতে হবে, সেই নিবন্ধন করতে গেলে তাদেরকে কি দরকার, তাদের অনেক বেশি গ্রাহক দরকার, তাদের টার্ন ওভার দরকার। এখন আমরা যত বেশি অ্যাড ভিউ করব, এতে হবে আমাদের সফটওয়্যার, আমাদের ডাটাবেস, যে ডাটাবেস যে আমরা কত ভিউয়ার সেটা কাস্টমারদের কাছে, অর্থাৎ যারা অ্যাড প্রোভাইড করবে তাদের কাছে যেমন প্রমাণিত হবে, তেমনি ভাবে আমরা যে নিবন্ধন কত বেশি গ্রাহক হয়েছি সেই বেশির উপরে নির্ভর করে কিন্তু লন্ডন স্টক এক্সচেঞ্জে তারা নিবন্ধনটা খুব সহজে হবে। আপনাদেরকে আমরা যা লাইফ স্টাইলের পক্ষ থেকে এতটুকু ইনফরমেশন দিয়ে খুশি হতে পারি যে আজকে সারা পৃথিবীতে আমাদের ভেরিফাইড মেম্বার হচ্ছে যে 12 মিলিয়ন। কিন্তু দুঃখের সাথে আবার এতটুকু জানাইতে বাধ্য হচ্ছি আমরা যে 12 মিলিয়ন যে ভেরিফাইড মেম্বার, তারা সকলেই কিন্তু ইহাতে রেজিস্ট্রেশন করেনি, ইহার রেজিস্ট্রেশন অনলি ফর 4 মিলিয়ন। তাহলে একটা কোম্পানি যাদেরকে নিয়ে ইনকাম করার সুযোগ করে দিবে, যাদেরকে পথ দেখাবে, তারা যদি অবহেলা করে, অ্যাড ভিউ না করে, অ্যাড ভিউর জন্য রেজিস্ট্রেশন না করে, তাহলে আমাদেরকে কিভাবে তারা ইনকাম দিবে সকলকে, তা বুঝবে যে আমাকে এত লোককে দিতে হবে। এই জন্য আমাদের সকলের দায়িত্ব, যারা আমরা ভেরিফাইড মেম্বার, যারা আমরা ইহাতে রেজিস্ট্রেশন করেছি, যারা আমরা ভেরিফাইড হওয়ার পরে ইহাতে রেজিস্ট্রেশন করে, আমাদের সকলের উচিত রেজিস্ট্রেশন করা, এবং
অ্যাড ভিউটা কন্টিনিউ করা, যেহেতু কোম্পানি এই সময়ে এতদিন ধরে যে আমরা অ্যাড ভিউ করতেছি, নন পেইড অ্যাড ফলো আপ করতেছি, আমরা যে ভিউ করতেছি, এটা যে আমাদেরকে আমাদের সময় নষ্ট হচ্ছে, এই জন্য কোম্পানি আমাদের কিন্তু তিনজন করে রেফারেল ইনকাম, আমরা যখন এই অ্যাড ভিউ শুরু হবে তখন আমার ইনকাম হবে 2.74 অর 4.11 ইউরো পার ডে, বাট সাথে আরো তিনজনের ইনকাম অটোমেটিক আমার অ্যাকাউন্টে আসবে, এই কমিটমেন্ট কোম্পানি আমাদেরকে প্রদান করেছে। তাহলে চলুন আমরা আজকের টপিকস মূল দিকে আমরা আমরা মূল বিষয়ের দিকে আমরা পদার্পণ করি। আজকে আমাদের যে টপিক হচ্ছে যে যা লাইফ স্টাইলের 26 তারিখ যে নিউজ লেটার এবং তার আপডেট এবং হচ্ছে যে আমাদের কম্বো প্যাকেজ। আসুন, আমি মোহাম্মদ মনোয়ার হোসেন আপনাদের কাছে দীর্ঘদিন ধরে যা লাইফের শুরু থেকে আসি, আপনাদের মতো একজন সাধারণ একজন মেম্বার, আপনাদের চেষ্টা করতেছি যে কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটুকু ডেলিভারি দেওয়ার। ওকে, আমরা আমাদের টপিকস দিয়ে চলে যাই। আমি আপনাদেরকে 26 তারিখে যে ইনফরমেশন, সেই ইনফরমেশন যে যতটুকু ডেলিভারি দিয়েছি এই কথাগুলোই কিন্তু ওখানে উল্লেখিত যে আমাদের মেম্বার, আমাদের লন্ডন স্টক এক্সচেঞ্জে যদি নিবন্ধন মেম্বার বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করার জন্য কোম্পানি আমরা যারা মেম্বার হয়েছি, ভেরিফাইড মেম্বার হয়েছি, তাদেরকে আরেকটু সুযোগ করে দিয়েছে যেন তাদের হয়। যেহেতু আমরা অনেকে হতাশ, যে সকলে মনে করেছি যে আমরা যখন 1210 ইউরো দিয়ে জয়েন করেছি তার মানে হচ্ছে যে কালকের থেকে আমাদের কাছে অথবা এক মাস পরে আমাদের কাছে অ্যাড আসা শুরু হবে, আমরা অ্যাড দেখে ইনকাম করা শুরু করবো। আমরা এই ধরনের কিছু ভুল ইনফরমেশন আমরা দিয়েছি অথবা আমরা বুঝে আমরা এই ধরনের দিয়েছি, এই জন্য আমাদের লিডারদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সরি বলতে চাই যে আমরা আসলে নিবন্ধন করেছি ইনকাম পাওয়ার জন্য। কোম্পানি আমাদেরকে যখন ইনকামটা প্রদান করবেন আমরা ইনশাল্লাহ তখন আমরা ইনকাম করতে পারবো। কোম্পানি আমাদেরকে যেভাবে গাইডলাইন দিবে আমরা সেই গাইডলাইন মতেই চলবো, এটাই হচ্ছে যে আমরা এই মুহূর্তে আমাদের কাজ। যে এই পর্যন্ত কোম্পানি প্রতিটা পদক্ষেপ ধাপে 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 করে কোম্পানি কিন্তু প্রসিড হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আছে। কোম্পানি বর্তমান আপনাকে ইনকাম করার সুযোগ করে দিয়েছে, ইনকাম উইথড্র করার সুযোগ করে দিয়েছে। কোম্পানির সিস্টেম হচ্ছে যে আপনি প্রতি মাসে কোম্পানিকে 48 ইউরো প্রদান করবেন। আমরা তখন বলছিলাম যে আমরা 48 ইউরো দেওয়ার, প্রতি মাসে দেওয়ার কোনো স্কোপ আমাদের হাতে নেই, তখন ইনকাম করার ব্যবস্থা করে দিব ইনকাম থেকে। এখন যে ইন্ডিয়া আমরা 10 কিন্তু আমাদের জন্য কিন্তু অলরেডি সেক্রিফাইস করছে কোম্পানি, কিন্তু সেই নর্ডিক কে প্রতিটা মেম্বারের জন্য সেই পরিমাণ পেমেন্ট করতে হয়েছে। শুধুমাত্র আমরা প্রমাণিত করার জন্য, আমাদের খাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম কোম্পানি এখন শুরু করার 12 মিলিয়ন মেম্বার নিয়ে তারা কাজ করতে পেরেছে, এবং আনভেরিফাইড যেসব ম্যান আপ করেছেন তাদেরকে সাথে দিলে এ পর্যন্ত কোম্পানির মেম্বার সংখ্যা অবশ্যই মানে 2 কোটির উপরে চলে যাবে। আসুন, তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কম্বো প্যাকেজ, কোম্পানির ফ্যাসিলিটি। তো কোম্পানির যে ফ্যাসিলিটি দিছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন
কাজ করতেছেন, যারা নেট হয়ে গেছে, তাদের টিম হয়েছে, অর্থাৎ জয়েন করেছেন, উনি আরো কয়েকজনকে রেফার করেছেন, কারণ এখানে পাঁচ ধরনের ইনকাম বিদ্যমান। এক নম্বর হচ্ছে যে আপনি যখনই জয়েন করবেন, আপনি যখনই ভেরিফাইড মেম্বার হবেন, তখন কোম্পানি আপনাকে সুযোগ করে দিচ্ছে, সুযোগ দিচ্ছে, ঘোষণা দিচ্ছে, আপনি চাইলে আরেকজনকে যদি ভেরিফাইড করেন, অর্থাৎ রেফার করেন, সে যদি ভেরিফাইড হয় তাহলে সে যা ইনকাম করবে তার সমপরিমাণ ইনকাম আপনাকে প্রদান করবে। তাহলে আপনাকে এটা একটা সুযোগ দিল। দুই, আপনি এডিও করে পার ডে ইনকাম করতে পারবেন। তিন, আপনি ক্রিপ্টো ট্রেডিং করে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন। চার, আপনি লন্ডন স্টক এক্সচেঞ্জের মতো প্রতিষ্ঠানে আপনার শেয়ার ট্রেডিং করে আপনি এখান থেকে আরো বেশি আর্ন করতে পারবেন। তাহলে কোম্পানি কিন্তু আমাদেরকে আর্ন করার সুযোগ করে দিচ্ছে। এই সুযোগগুলো কাজে লাগানোর জন্য আমরা যখন বুঝছি সকলে, আমরা কিন্তু কাজ করেছি ইনশাল্লাহ। এবং কাজ করার পরে কোম্পানি যে কথাটা সেটা হচ্ছে আমাদেরকে মানে মেম্বার অথবা নিউ ভেরিফাইড, এদেরকে নিয়ে এখন নিবন্ধন হতে পারে, তাহলে সারা পৃথিবীতে আর্ন সৃষ্টি হবে এবং সাথে অনেক বেশি মানুষের ইনকামের রাস্তা সহজ হয়ে যাবে। এই জন্য কোম্পানি কিছু পরিকল্পনা নিয়েছে কিভাবে তারা আরো বেশি সুবিধা দিতে পারে, মানে যেহেতু তাদের ইনকামের রাস্তা খুলে যাচ্ছে, এই জন্য তারা বেশি করে সুবিধা দেওয়ার জন্য আমাদেরকে আর একটু ঘোষণা দিল যে আপনারা যদি এই বিষয়টা যদি মনোযোগ দেন তাহলে অবশ্যই আপনাদের ইনকামটা বাড়বে, আমাদের জন্য সহজ হবে যে আমরা এই ধরনের প্ল্যান এবং আপনাদেরকে আরো বেশি অর্থনৈতিক ভাবে আর্ন করার আপনাদেরকে আরো বড় একটা প্ল্যাটফর্ম দিতে পারবো। সেই অনুযায়ী কোম্পানি বলছে যে যাদের 10 জন মেম্বার ভেরিফাইড মেম্বার যাদের সাথে আছে, অথবা 20 তারিখের ভিতরে যারা এই মেম্বার ভেরিফাইড মেম্বার নিতে পারবেন, করাইতে পারবেন, যাদের সাথে থাকবে 20 তারিখে তারা থাকবে, তাদেরকে কোম্পানি ফ্যাসিলিটি দিতে চাচ্ছে যে আমরা যে 60টা অ্যাড দেখে যে ইনকাম করব, 4.11 করে ইনকাম করার কথা, সেখানে আমাদের ইনকামটা দাঁড়াবে 6.84 আলোতে। এখন এই 10 জনকে কেন তাদেরকে দিবে বলছে, যদি তারা অ্যাক্টিভেশনটা করে, অ্যাক্টিভেশন করলে কি হবে, অ্যাক্টিভেশন করলে তার লেভেল ইনকামের তার ইনকাম আসার রাস্তাটা খুলে যাবে। এই জন্য বলছে যে যদি আপনি অ্যাক্টিভেশন করেন 20 তারিখের ভিতরে, তাহলে আপনি এবং আপনার যদি 10 জন মেম্বার থাকে তাহলে আপনি এই ফ্যাসিলিটি ভোগ করবেন। কি ফ্যাসিলিটি? আপনি 10 বছর পর্যন্ত ইনকাম করবেন 6.84 পার ডে প্রতিজন থেকে 6.84 আলোকে। অর্থাৎ আপনার যদি ইনকাম চিন্তা করেন তাহলে 60টা অ্যাড থেকে আপনি পাবেন 6.84 ইউরো পার ডে। আপনি যাকে রেফার করছেন, যে 10 জনকে রেফার করছেন, 10 জন থেকেও ওরা যদি ভেরিফাইড নাও হয়, এই অ্যাক্টিভেশন নাও করে, তাও কোনো সমস্যা নেই, ওরা ভেরিফাইড হলেই ওরাও ইনকাম করবে, অ্যাড ডিউ করে সেখানে কোম্পানি আপনাকেও দিবে, ওরা পাবে 4.11 কিন্তু কোম্পানি আপনাকেও দিবে 6. আপনাকে দিবে 6.84, এই বোনাসটা ডিক্লেয়ার করছে। শুধুমাত্র কাদের জন্য? আমাদের জন্য। কেন করছে? আমরা যেন বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারি, এতে আমাদের লাভ, কারণ ওদের ইনকাম বেড়ে যাচ্ছে, ওরা যখন ট্রেডিং এ চলে যাবে তাদের ইনকাম হিউজ হবে এবং তারা আমাদেরকে সেই পরিমাণ ইনকাম ডেলিভারি দিতে পারবে। তারা যখন লন্ডন স্টক এক্সচেঞ্জ যখন নিবন্ধনভুক্ত হয়ে যাবে তাদের ইনকাম বেড়ে যাবে। তাহলে আমরা যেহেতু আমরা ভেরিফাইড মেম্বার এবং আমরা আশা করতেছি ইনকামটা আমাদের এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসে আমরা ইনকাম করা শুরু হয়ে যাবে, তখন কিন্তু এডিও শেষ মানে যখন দেওয়া শুরু করবে, এরপরে কিন্তু আমাদের পরবর্তী পদক্ষেপ কিন্তু ট্রেডিং, ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং, এবং এরপরের ধাপ হচ্ছে কিন্তু
তাহলে কোম্পানি কিন্তু ধারাবাহিকভাবে সামনে রেখে কয়েক মাস আগে থেকে কিন্তু পরিকল্পিতভাবে কাজ করে আসছে। আপনারা দেখেন যদি একটু লক্ষ্য করেন কোম্পানি শুরু গত জানুয়ারিতে আমাদের ডিক্লেয়ার দিয়েছে যে আপনারা চাইলে আপনাদের প্রমোশন উজ্জ্বল করতে পারবেন, শুরুতেই উজ্জ্বলের সিস্টেমটা নিয়ে আসছে। তারপরে আমাদেরকে বলছে যে আপনারা যদি প্রত্যেক আমরা যদি 3 মিলিয়ন যদি আমরা শেষ করতে না পারি তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ এর ভিউ দিকে যেতে পারবো না। আমরা যখন চিমের কমপ্লিট করলাম এর ভিতরে তখন এর আগে থেকে কিন্তু কোম্পানি এডভিউ সিস্টেম নিয়ে আসছে, অর্থাৎ ইহাকে আমাদের স্বীকার করে দিয়েছে যে এখানে যারা ভেরিফাইড হয়েছেন তারা কিন্তু এখানে নিবন্ধন করেন এডভিউ দেখতে চান। তা ধারাবাহিক ভাবে বজায় রেখে কোম্পানি কিন্তু এখন যখন ইহাও কমপ্লিট এডভিউ কমপ্লিট এখন আমাদের ইনকাম শুরু আসা শুরু হবে, তো সেই মুহূর্তে কিন্তু আবার কোম্পানি স্টক এক্সচেঞ্জের নিবন্ধনের জন্য কিন্তু তার কাজ কিন্তু কন্টিনিউ করতেছে। অর্থাৎ ধারাবাহিকতা তার যে 4-5টা জায়গায় সে যে ফিল্ড রেডি করতেছে সেটা কিন্তু কোম্পানি ধারাবাহিক করে যাচ্ছে। অর্থাৎ আমার ইয়ার কাজও শেষ হচ্ছে, আমার এডভিউ আসা শুরু হবে 13 তারিখের পরে যখন লোডিং হয়ে যাবে, আমরা আশা করতেছি হয়তো সর্বশেষ উইকে আমরা 13 তারিখে একটা ভালো মেসেজ পেয়ে যাব। এরপরে আমরা সর্বশেষ উইকে এই মাস সেপ্টেম্বরের সর্বশেষ উইকে কিন্তু আমরা আশা করতেছি যে অল্প অল্প করে আমরা পেইড এন্ড আসা শুরু হবে এবং অক্টোবরে আমরা ফুল এন্ড ফাইনাল আমরা প্রতিদিন 68 পাওয়ার আশা রাখতেছি। কারণ কোম্পানির কাজের ক্ষেত্রটা এবং গতিটাই কিন্তু এই ধরনেরই প্রকাশ করতেছে। তাহলে আমরা কোম্পানি গতি দেখতেছি যে ঠিক আছে এবং সেই জন্য কোম্পানি এখন আসে আপনারা যত বেশি ইনকাম করে নিতে পারেন এবং সেটা বিস্তারিত যদি অন্ত নেন যে আমি আমার ইনকামটা 4.1 না রেখে আমি এটাকে 6.4 নিতে চাই, কারণ 10 জন ভিউয়ার কাছে ভেরিফাইড মেম্বার যদি থাকে তাহলে আমার ইনকামটা 6.84 হবে, তাহলে কিন্তু আমি একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করতে পারবো। এরপরে হচ্ছে যাদেরকে আমরা রেফার করছি ওদের থেকেও কিন্তু আমরা 10 বছর পাবো। আগে কিন্তু কোম্পানির সবকিছু ছিল কিন্তু 1 বছর, এখন কিন্তু কোম্পানি বৃহৎ প্ল্যানে 10 বছর চলে গেছে। তার মানে আমাদেরকে একটা নিশ্চিত জীবনযাপন অর্থনৈতিক ইনকাম করার জীবনযাপন কোম্পানি কিন্তু প্রদান করে ফেলছে। আরো যে আমি তো কিছু বলতে পারবো না কিন্তু আমি ইনকাম করতে চাই তাদের জন্য কোম্পানি একটা প্রসেস রাখছে, সেটা হচ্ছে এডিবি প্যাকেজ। যদি আমি এডিবি প্যাকেজে যদি 10 জন ইনক্লুড হয় তাহলেও কিন্তু আমি এই সিস্টেমে ইনকামটা পাব, তবে সেটা 10 বছর না, সেটা কিন্তু হবে 1 বছর। আর আমি আমার ফার্স্ট লেভেল থেকে ফ্রি রেফার যারা ভেরিফাইড হবে না, এরপরও অনেকে আছে আশা যে আগে আসুক কোম্পানি এসভিউ দেখ তারপরে আমি ভেরিফাইড হব তারপরে কোম্পানি থেকে ইনকাম করার সুযোগ চাইব, ততক্ষণ এরা যতক্ষণ থাকবে ভেরিফাইড না পর্যন্ত আমি এদের থেকে পাব 4.11 করে ইনকাম করতে পারবো, যেটা আগে আমাদের ছিল 2.95 সেটা হয়ে যাবে এখন 4.11। অর্থাৎ 10 জন মেম্বার যদি থাকে তাহলে আমরা এখানে ভেরিফাইডটা এখানে হচ্ছে অ্যাক্টিভেশন মেম্বার যারা হবে যারা থাকবে ভেরিফাইড মেম্বার 10 জনকে নিয়ে এই কাজটা এই সুযোগটা পাবে। এবার যখনই আপনি অ্যাক্টিভেশন হয়ে যাবেন কোম্পানি আপনাকে 50 ইউরো দিয়ে অ্যাক্টিভেশন করতে বলছে, কোম্পানি কিন্তু আপনাকে 200 ইউরো 20 তারিখে যদি অ্যাক্টিভেশন হলে আপনাকে 200 ইউরো প্রদান করবে। এই ক্ষেত্রে মিনিমাম হচ্ছে যে 5 জন, মিনিমাম হচ্ছে 5 জন আর ম্যাক্সিমাম 10 জনের উপরে যা হয় মানে হচ্ছে 10 মিনিমাম, এদের যদি মিনিমাম যদি 10 জন থাকে তাহলে আপনি এই প্ল্যানের মধ্যে আপনি আপনার ইনকাম আপনি ক্যালকুলেশন করতে পারবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা যদি একটু চিন্তা করি যে 10 জন মেম্বার থেকে আমরা যে ইনকাম বলতেছে আসলে আমাদের ইনকামটা কি ধরনের হতে পারে,
এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা যদি দেখি তাহলে হয়তো আপনাদের কাছে সহজ হয়ে যাবে। যেমন ধরেন দশজনের মধ্যে আপনি একজন, এরপরে কোম্পানি কিন্তু আপনি যে কষ্ট করে অ্যাড ভিউ করতেছেন, ইহার কোম্পানি ইহা কিন্তু আপনাকে তিনজন ফ্রি মেম্বার প্রদান করতেছে, আপনি অ্যাড ভিউ করতেছেন এই কারণে। এরপরে হচ্ছে আপনার দশজন রেফারস, আপনার দশজন রেফার যে যাদের করছেন তারা ভেরিফাইড মেম্বার, রেফারস এখানে হচ্ছে ভেরিফাইড মেম্বার, এবং আপনার যদি স্পন্সর পারচেস করা থাকে, এই সবগুলোই কিন্তু এই দশজনের ভিতরে আসবে, সবাই কিন্তু দশজনের ভিতরে আসবে। অর্থাৎ ভেরিফাইড মেম্বার যে দশজন আছে এটা সহ এটা দশজন এবং আপনি একজন, এগারো জন, এইটা আপনার থাকতেই হবে, বাকিটুকু যেভাবে হোক। যদি আপনার দশজন না হয়, যদি আপনার ভেরিফাইড মেম্বার পাঁচজন হয়, স্পন্সর মেম্বার যদি আরো স্পন্সর যদি পাঁচজন হয় তাহলে দশজন হবে, যোগ এটা হবে। তাহলে আমরা কি ইনকাম করব? আমরা দেখতে পাচ্ছি যে 6.84 যদি হয়, আমরা তাহলে দেখতেছি প্রতিদিন আমরা 29.96 মানে আমরা ইউরো ইনকাম করব, 129.96 ইউরো পার ডে আমাদের ইনকাম আসবে। এই আলোকে যদি আমরা 50 কম্বো প্যাকেজ দিয়ে যদি আমরা অ্যাক্টিভেশন করি, তাহলে আমার পার ডে যদি আমার আমার আইডিতে যদি রেফার যদি 10 জন থাকে, আর যদি আমার আমি যদি 50 কম্বো প্যাকেজ দিয়ে যদি অ্যাক্টিভেশন করি, তাহলে আমার ইনকাম পার ডে দাঁড়াবে 129.96 ইউরো। যদি সেটা 30 দিয়ে গুণ করি তাহলে আমার ইনকাম দাঁড়াবে পার মান্থ 3898.80 ইউরো। এবং সেটা যদি আমি মিনিমাম রেট যদি 100 টাকাও ধরি, তাহলেও 3,98,880 টাকা পার মান্থ আমি ইনকাম করতে পারবো বর্তমান আমার কাজের গতি হিসাবে। তার মানে কোম্পানি আমাদেরকে প্রথম থেকে বলেছিল যা লাইফ স্টাইলে যারা মেম্বার হবে, যারা এখান থেকে ইনকাম করতে চায়, তারা স্ট্যান্ডার্ড হচ্ছে যে তারা সকলে মিলিয়ন ম্যান তারা তৈরি করে দিতে পারবে, হতে পারবে। তাহলে যদি আমরা যদি আমাদের প্রতি মেম্বার যদি এভাবে 10,08,000 পার মান্থ ইনকাম করা সহজ, তো সেক্ষেত্রে যদি স্পন্সর বাদ দেই তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ইনকাম অত্যন্ত 2,25,720 টাকা পার মান্থ ইনকাম করা যাবে। এই এই 10 জন যদি আমার ভেরিফাইড মেম্বার থাকে, অথবা যদি আমি এডিপি প্যাকেজের সুবিধা নিয়েও যদি 1 বছরের সুবিধা নিয়েও যদি 10 জন করতে পারি, তাহলেও আমরা প্রথম 1 বছর বাদ দিয়ে পরবর্তী বছরে অত্যন্ত যদি আর কোনো মেম্বার যদি আমরা নতুন করে জয়েন না করি, জয়েন না হয়, তাহলে আমার 2,25,000 টাকা আমার এখানে ইনকাম আসবে। এখন এক্ষেত্রে আপনাদের হয়তো অনেক কষ্ট যে আদৌ কোম্পানিটা দিতে পারবে কিনা। আমি আপনাদেরকে আবারও বলি, কোম্পানি কিন্তু আপনাকে এই ইনকাম করার সুযোগ করে দিবে, আপনাকে সুযোগ করে দিবে, কথাটা বুঝে নিয়েন। আপনাকে আপনি ইনকাম করবেন সেটা বলবে না, বলবে যে আপনাকে ইনকাম করার রাস্তা করে দিবে, আপনার জন্য ওপেন, এতটুকু ইনকাম করতে হবে, যদি এতটুকু হয় আপনি এই কাজটুকু করতে পারেন তাহলে আপনি এই ইনকামটুকু করতে পারবেন। এখন আপনি যদি অলস হন যে আমি অ্যাড দেখলাম না, কোম্পানি বলছে অ্যাড দেখতে, কতদিন 60টা অ্যাড আসলো, আপনি বললেন যে আমার তো সময় নেই, বহুত কাজ করি আমি, আমি আজকে একটা অ্যাড দেখলাম না, তাহলে আপনি এই ইনকামের ধারে কাছে যেতে পারবেন। কোম্পানি বলে না যে আপনাকে ইনকামটা দিবে, কোম্পানি বলছে যে আপনাকে ইনকাম করার সুযোগ করে দিবে। এই গ্রাফটা হচ্ছে যে আপনি ইনকাম করতে পারবেন, সেটা এর চেয়েও বেশি করতে পারবেন, করতে নাও করতে পারবেন। কাজ না করলে আপনি ভেরিফাইড হয়েছেন এরপরে আপনি আর মোবাইল খুলে দেখেন না, আপনার আইডিও খুলে দেখেন না, তাহলে অবশ্যই আপনার কোনো ইনকাম হবে না। আপনাকে এই বিষয়টা অনুধাবন করতে হবে। আমরা যে নেগেটিভ কথা বলি, আমরা বলি যে কোম্পানি আমাদেরকে দিবে না, কোম্পানি আপনাকে সুযোগ করে দিবে, আপনি ইনকাম করার সুযোগ পাবেন, আপনি এত টাকার ইনকাম করতে পারবেন। এবার আপনি চিন্তা করেন, একটা গ্রাফ যদি দাঁড় করানো হয় সেই অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি না করেন, কোম্পানির পক্ষে সম্ভব না যে আপনাকে ঘরে বসে টাকাটা দিয়ে দিই,
আপনি সুযোগ চাচ্ছেন, সময় দিচ্ছেন, সেই অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন। এ পর্যায়ে আমাদের যদি আমরা গ্রাফটা যদি পাঁচজনে চিন্তা করি, অনলি ফর ফাইভ আমাদের মেম্বার যদি চিন্তা করি আমরা, তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ায় আমরা দেখতেছি যে, তাহলে যদি পাঁচজন থাকে আপনার 50 ইউরো যদি আপনি অ্যাক্টিভেশন করেন, তাহলে কোম্পানি আপনাকে প্রথমত অ্যাক্টিভেশনটা আপনি কনফার্ম করবে 30 তারিখ পর্যন্ত, মানে 30 নভেম্বর পর্যন্ত আপনি কনফার্ম করবে, এবং আপনি অ্যাড ডিউ করে পার ডে ইনকাম করবেন 5.47 ইউরো, অর্থাৎ সাইট থেকে আপনি এই ক্ষেত্রে 5.47 ইউরো যদি আপনি অ্যাক্টিভেশন করেন 50 কম্বো প্যাকেজ দিয়ে। এরপরে আপনার কাছে আপনি যে পাঁচজন রেফার আছে, পাঁচজন যে রেফার আছে সেই রেফার থেকেও আপনি 5.47 আলোকে ইনকাম করবেন। এরপরে হচ্ছে যে কোম্পানি যারা আপনার ভেরিফাইড হবে না, ফ্রি আছে, তাদের থেকে আপনি ইনকাম করবেন 2.74। এখন কথা হচ্ছে আমি ইনকাম করব এবং যারা আমি তো সাইটে অ্যাড থেকে ইনকাম করতে হবে, এরপরে হচ্ছে যারা আমার ভেরিফাইড মেম্বার রেফার আছে ওরাও কিন্তু ইনকাম করতে হবে, সাইটটা অ্যাড থেকে ইনকাম করতে হবে, সাইটটা অ্যাড দেখতে হবে। এরপরে যারা ফ্রি আছে ওরাও কিন্তু সাইটটা অ্যাড দেখতে হবে, মানে করতে হবে। যদি সে ইনকাম না করে তাহলে আমার কোন ইনকাম করে, ওকে ইনকাম করতে হবে, ও ইনকাম করলে কিন্তু আমার ইনকামটা হবে, আমাকে ইনকাম করতে হবে। অর্থাৎ পুরো বিষয়টা হচ্ছে যে আমাকে ইনকাম করার কোম্পানি একটা সুন্দর প্ল্যাটফর্ম দিছে এবং সুযোগ করে দিছে আপনি আপনার ফিনান্সিয়াল ফ্রিডম, আপনার যত টাকা দরকার। আপনি যদি চান যে না আমার 100 টাকা হলে আলহামদুলিল্লাহ, তাহলে থাকেন আপনি 100 টাকার মধ্যে। আপনি যদি বলেন যে না আমার তো যে ফ্যামিলি যে খরচ, প্রতিদিন যে খরচ, আমার যে স্বপ্ন, আমার ছেলের পড়ালেখা, আমার মেয়ের পড়ালেখা, যে খরচ, এই খরচ গুলো মেনটেন করতে হয়, আমার বাড়ি করা, আমার চিকিৎসা করা, সবকিছু মিলে যদি আমার ভালো একটা খরচ দরকার হয়, আমি একটা গাড়ি কিনতে চাই, তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে এসে এই সুযোগটা গ্রহণ করেন। কোম্পানি বলতেছে আপনাকে এই সুযোগটা করে দিবে ইনকামটা করার, আপনি সেই সুযোগটা গ্রহণ করেন। যদি আপনি 50 ইউরো দিয়ে যদি আপনি ভেরিফাইড হন, তাহলে কোম্পানি 20 তারিখের ভিতরে যদি 5 জন ভেরিফাইড মেম্বার আপনার থাকে, তাহলে কোম্পানি আপনাকে 200 ইউরো প্রদান করবে। আমাদের 20 তারিখের ভিতরে যদি আমরা অ্যাক্টিভেশন করি, সেটা যদি 50 ইউরো দিয়ে হয়, তাহলে অবশ্যই আমাদের অ্যাকাউন্টে 200 ইউরো কোম্পানি প্রদান করবে। শুধুমাত্র পর্যন্ত আমাদের যদি 5 জন হয়, 10 জন হয়, আমাদের 10 জন থাকে অথবা 5 জন থাকে, তাহলে আমরা এটা ইনকাম করতে পারবো। আসুন তাহলে আমরা দেখি যে এটার একটা এক্সাম্পল আমরা একটু দেখি যে আমাদের আসলে ইনকামটা কেমন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা মানে 5 জন যদি রেফার হয়, ভেরিফাইড মেম্বার যদি থাকে এবং সেটা যদি আমি 50 ইউরো দিয়ে একটা প্যাকেজ, তাহলে আমি পার ডে 49.23 ইউরো প্রতিদিন ইনকাম করতে পারবো, অর্থাৎ 50 ইউরো পার ডে ইনকাম করতে পারবো। এবং মাসে আমি হিসাব করি, 30 দিন যদি হিসাব করি, তাহলে আমরা 1,47,690 টাকা পার মান্থ ইনকাম করতে পারবো। কয়জন অনলি ফর ফাইভ ভেরিফাইড ম্যান যদি আমার সাথে থাকে তাহলে আমি এটা পারবো। যদি না থাকে তাহলেও যদি আমি 50 ইউরোর প্যাকেজটা যদি পারচেস করি, আমার আইডিটা যদি অ্যাক্টিভেশন করি, তাহলেও আমি প্রথম 1 বছর এই ইনকাম, পরবর্তী বছর থেকে কোম্পানি যদি দেখে যে আমার আইডিতে আর কোন মেম্বার নাই, আমি অ্যাজ ইউজুয়াল 2.74 আলোকে আমার অ্যাকাউন্টে ইনকাম আসা শুরু হবে। আর যদি আমার ভেরিফাইড মেম্বার হয়, আর যদি ফ্রি আইডি মেম্বার হয়, তাহলে সেই আলোকে আমি ইনকাম করব তাদের সাথে যোগ করে। তাহলে আমরা যদি চাই আমাদের 10 বছরের ইনকামটা যদি ফিক্সড রাখতে চাই যে 10 বছর পর্যন্ত আমি 6.84 আলোক ইনকাম করব, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, 10 জন ভেরিফাইড মেম্বার কালেকশন করতে হবে, আমার সাথে থাকতে হবে, আমার সাথে নিতে হবে। কারণ আমি তো রেফার ইনকাম চাই বলেই তো সকলকে বলছি, আজকে আপনারা সকলেই কিন্তু আসছেন আমরা একজন আর ইনভাইট করছি বলে, আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইছি বলে।
তাহলে আমাদের ইনকাম গুলো এভাবেই আসবে, এবং যে চাইবেন সে ভেরিফাইড যদি অ্যাক্টিভেশন করতে চান তাহলে আপনি এই ইনকামটা আর করাতে পারবেন। যদি পাঁচজন থাকে তাও হবে, বেশি হবে, আর যদি না থাকে শুধুমাত্র আপনি আইডি করছেন কোম্পানির 50 প্যাকেজের কম্বো প্যাকেজটা আপনি পারচেজ করছেন, অ্যাক্টিভেশন হয়েছে, সাথে আপনার 1,47,000 টাকা প্রতি মাসে আর্ন হবে, আপনি করতে পারবেন। আসেন তাহলে আমরা এখন যে জিনিসটা বুঝতেছি যে কোম্পানি আমাদেরকে একটা সুন্দর সুযোগ করে দিয়েছে বিশ্বের সাথে উন্নত বিশ্ব, কিন্তু তাদের শ্রমঘণ্টা অনেক বেশি, আমাদের দেশের শ্রমঘণ্টা কিন্তু কম। উন্নত বিশ্বে যাদের মূল্যটা অনেক বেশি, কিন্তু আমরা কিন্তু সে শ্রমঘণ্টা পাচ্ছি না। তাহলে সেই অনুযায়ী যদি আমরা করতে চাই, আমরা এই সংক্ষিপ্ত সুযোগটা আমাদেরকে কি করতে হবে, নিতে হবে। আমরা আপনাদের না চা কোম্পানি কিন্তু বাধ্য করে না। যদি আপনি চান যে আমি 10 বছর পর্যন্ত ইনকাম করতে চাই, তাহলে আসেন কোম্পানির এই প্ল্যানের সাথে আপনি একত্রিত পোষণ করেন, তাহলে অবশ্যই আপনি এই ইনকামটা করতে পারবেন। তাহলে আমরা 85 কম্বো প্যাকেজে কি পাচ্ছি, প্রথমত আইডি অ্যাক্টিভেশন পাচ্ছি, দ্বিতীয়ত কোম্পানি আমাদেরকে এই ক্ষেত্রে একটা ভাউচার প্রদান করতেছে, যে ভাউচারের মাধ্যমে আমরা আমাদের নতুন একজন যিনি ফ্রি মেম্বার তাকে আমরা ভেরিফাই করাইতে পারবো, অর্থাৎ তার KYC কমপ্লিট করাইতে পারবো। আমাদেরকে 5 বছর ইনকাম দিচ্ছে, যার পার ডে ইনকাম হচ্ছে যে 5.47 আলোকে, প্রতিজন থেকে আমি 5.47 আলোকে পাবো, এবং সাথে আমাকে বিস্তারিত যদি কম্বো প্যাকেজটা আমি পারচেস করি তাহলে সাথে আমাকে 200 ইউরো ক্রিপ্টো প্রদান করবে, আমার আইডিতে আসবে। তাহলে বর্তমানে 1 ইউরো মানে 1 ক্রিপ্টো সমান হচ্ছে যে 1 ইউরো সমান হচ্ছে যে 1টা ক্রিপ্টো আমাদের চা লাইফ কয়েন। তাহলে 200টা কয়েন যদি হয়, তাহলে আমরা যদি 1 ইউরো সমান যদি 100, তাহলেও তো আমার অ্যাকাউন্টে আমি এত টাকার মালিক। কোম্পানি আমাকে সুযোগ করে দিচ্ছে যে আপনার ইনকামটাকে কিভাবে বাড়ানোর জন্য। এরপরে হচ্ছে যে কোম্পানি আমাদের 100 ইউরো কম্বো প্যাকেজটা যেটা দিছে, সেখানে আমাদের কি কি আমাদের কি রাখছে, প্রথমত আইডি অ্যাক্টিভেশন যেটা 30 তারিখ পর্যন্ত থাকবে। আমি যদি পারচেস করি, যখনই পারচেস করি তার মেয়াদ কিন্তু কোম্পানি অ্যাক্টিভেশনের মেয়াদ হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা ধরে নিচ্ছি যে আমাদের 30 তারিখ পর্যন্ত এই কম্বো প্যাকেজের মেয়াদ থাকবে। এরপরে 20 জন স্পন্সর ইনকাম কোম্পানি আমাদেরকে প্রদান করবে, 100 ইউরো কম্বো প্যাকেজ পারচেস করি, এর মাধ্যমে যদি আমরা কি করি আমাদের অ্যাক্টিভেশনটা করি, এবং ফার্স্ট ইয়ার আমরা পাবো 0.84 আলোকে। যদি আমার যদি 10 জন মেম্বার না থাকে, আমার যদি 10 জন মেম্বার না থাকে তাহলে আমি 1 বছর পর্যন্ত ইনকামটা পাবো, আর যদি 10 জন মেম্বার থাকে তাহলে আমি 10 বছর পর্যন্ত ওই 10 জন এই স্পন্সর যেটা পারচেস করছি এটার শুধু মেয়াদ হচ্ছে 1 বছর। আপনার ভেরিফাইড মেম্বার যারা আছে তাদের থেকে পাবেন 6.84, যারা ফ্রি আছে তাদের থেকে পাবেন 4.11। অর্থাৎ সবাই যখন অ্যাডিও করবে, ইনকাম করতে চাইবে, তাদের সকল থেকে কিন্তু আমরা এই ইনকামটা পাবো। কি পাবো এই 7 লেভেল পর্যন্ত ইনকাম পাওয়ার আমাদের ওপেন দা ডোর, আমাদের ইনকাম আসার সুযোগ হয়ে যাবে অ্যাক্টিভেশনের মাধ্যমে। তাহলে 100 ইউরো কম্বো প্যাকেজ যদি আমি পারচেস করি তাহলে আমার ইনকাম এই মুহূর্তে আমার ডাউনলাইনে যদি কেউ পারচেস করে অ্যাক্টিভেশন করে তাহলে আমার অ্যাকাউন্টে ইনকাম আসবে। আমি আজকে আপনাদেরকে ফেসবুকে আমার আইডিতে আমার কত ইনকাম সেটা কিন্তু আমি গত 100 ইউরো হয় আমি সেটা দুইটা সিস্টেম
আমি চাইলে ব্যাংকের মধ্যে সম্ভবত আপনি আনলোড হয়ে গেছেন, সাউন্ড আসছে না, একটু কাইন্ডলি চেক করেন। সাউন্ড পাচ্ছেন না এখন? পাচ্ছেন? তাহলে আমরা এখন জি শোনা যাচ্ছে, জি জি কন্টিনিউ প্লিজ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা সেভেন লেভেল মিলিং করার সুযোগ পাচ্ছি। সেভেন লেভেল হচ্ছে যে আমার যদি ফার্স্ট লেভেল হয়, আমি যাকে রেফার করছি তার থেকে আমি 5 ইউরো পাবো, ও যাকে রেফার করছে অর্থাৎ আমার সেকেন্ড লেভেল 2 ইউরো, থার্ড লেভেল 2 ইউরো, ফোর্থ লেভেল 2 ইউরো, ফিফথ লেভেল 2 ইউরো, আর সিক্স লেভেলে গিয়ে আমি পাবো 3 ইউরো, সেভেন লেভেলে গিয়ে আমি পাবো 4 ইউরো। এই হচ্ছে যে 20 ইউরো রোটেশন। আর আমি যখন অ্যাক্টিভেশন করব, মানে 100 কম্বো প্যাকেজ যখন আমি পারচেজ করে অ্যাক্টিভেশন করব, তখন কোম্পানি আমাকে 24 ঘন্টার ভিতরে 200 ক্রিপ্টো দিবে। আর কোম্পানির শর্ত হচ্ছে 20 তারিখের ভিতরে যার আইডিতে 20 জন ভেরিফাইড মেম্বার থাকবে, 10 জন ভেরিফাইড মেম্বার থাকবে অথবা 5 জন ভেরিফাইড মেম্বারে, কোম্পানি কিন্তু তাকে 200 ক্রিপ্টো দিবে। তাহলে আমি প্রথমে পাচ্ছি 100 কম্বো প্যাকেজ কেনার জন্য, আর 10 জন কনফার্ম হওয়ার জন্য আমি আরো 200 ক্রিপ্টো পাবো। এই হচ্ছে আমাদের কম্বো প্যাকেজের সুবিধা। আসুন এরপরে আমাদের 300 ইউরোর যে অ্যাক্টিভেশন কম্বো প্যাকেজটা আছে, সেই কম্বো প্যাকেজের সুবিধাগুলো কি আছে? অ্যাক্টিভেশন এক্সপার্ট অর্থাৎ এক মাসের রাখা হয়েছে, এখন সেটা যে যখন কিনে তার থেকে এক মাস গণনা করা হবে। 60 স্পন্সর ইনকাম অর্থাৎ আপনাকে কোম্পানি 60 জন রেফার ভেরিফাইড মেম্বারের ইনকাম প্রদান করবে পার ডে। প্রথম বছর আপনি 6.84 পার স্পন্সর থেকে পাবেন, অর্থাৎ প্রতিজন থেকে 6.84 আলোকে। ভেরিফাইড রেফার যারা থাকবে আপনার, তাদের থেকেও কিন্তু আপনি 6.84 থাকবে, সেটা যাই হোক না কেন, একজন হোক আর 10 জন হোক আর 1000 জন হোক, যাই হোক কোম্পানি আপনাকে 6.84 আলোকে দিবে। এবং আপনার যারা ফ্রি রেফার মেম্বার থাকবে, তাদের থেকে আপনি 4.11 ইউরো পার ডে পাবেন প্রতিজন থেকে ফার্স্ট লেভেলে। এটা হচ্ছে সবকিছু আপনার যারা সরাসরি আপনার রেফার তাদের থেকে। আর আপনি 300 ইউরো প্যাকেজ যদি পারচেস করে, তখন আপনি লেভেল কমিশন পাবেন নর্মাল লেভেল কমিশন থেকে 3 গুণ বেশি, অর্থাৎ 60 ইউরো। সাপোজ ধরেন আপনার ডাউনলাইনে একজন ফার্স্ট লেভেলে সে 300 ইউরো প্যাকেজ পারচেস করে অ্যাক্টিভেশন করছে, তাহলে আপনি তার থেকে 15 ইউরো ইনকাম করতে পারবেন, অর্থাৎ প্রথমে 15, তারপরে দ্বিতীয় লেভেলে 6, তৃতীয় 6, চতুর্থ লেভেলে 6, পঞ্চম লেভেলে 6, এবং ষষ্ঠ লেগে গিয়ে আপনি 9 ইউরো পাবেন, এবং সপ্তম লেভেলে যদি পারচেস করে আপনি পাবেন যে 12 ইউরো আপনার অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে আপনার লেভেল ইনকাম, আপনার কাজের কমিশন। সেই কমিশনটা যদি এখন আপনি 100 ইউরো হয়, আপনি উঠে দিতে পারবেন। কোম্পানি আরো একটা ফ্যাসিলিটি দিবে, সেটা হচ্ছে আপনাকে 400 ক্রিপ্টো প্রদান করবে। এখন এই পারচেসটা করার কারণে আজকে যদি আপনি এই পারচেসটা করেন, 20 তারিখের ভিতরে কোম্পানি দেখবে যে আপনার কতজন মেম্বার ভেরিফাইড মেম্বার, যেখানে 60 জন আছে, আরো আছে 5 জন বা 10 জন, তখন কোম্পানি আপনাকে আরো 200 ক্রিপ্টো দিবে আপনার আইডি, তার মানে 600 ক্রিপ্টো আইডি আপনি এখান থেকে পাবেন। সম্মানিত ভেরিফাইড মেম্বার বৃন্দ, আপনাদের সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই যে জালাইফ স্টাইল পৃথিবীতে এস্টাবলিশ হয়েছে শুধুমাত্র আত্মমানবতার সেবায়, যাদের ফিনান্সিয়াল প্রবলেম সলভ করার জন্য, ফ্রিডম দেওয়ার জন্য।
ফিনান্সিয়াল ভাবে আমাদেরকে ফ্রিডম দেওয়ার জন্য আমরা বেশি জন ইনকাম করতে পারি, সুন্দর একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে, সে চলে যাওয়ার জন্য আমাদেরকে আজকে থেকে টাকা দেওয়ার জন্য সে বলেছে যে আমাদেরকে ইনকাম, আপনারা ইনকাম করার, আমার এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার সুযোগ পাবেন, আপনারা করে নেন। এবং সে কোন কোন খাতে আমরা ইনকাম গুলো করতে পারবো তার ক্ষেত্রগুলো সে প্রকাশ করে দিয়েছে, এবং ইনশাআল্লাহ আগামীতেও আরো ভালো আমরা কিছু মেসেজ পাবো। আপনারা হতাশ হবেন না যারা আমাদের সাথে আছেন আজকের মিটিং এ, যারা আছে এরা সকলেরই আমি মনে করি ভাগ্যবান, এবং আমি মনে করি সকলে কিন্তু মিলিয়ন ম্যান। যদি আপনার স্বপ্নটা যদি বড় না হয়, আপনার বিশ্বাসটা যদি স্ট্রং না হয়, মজবুত না হয়, তাহলে পারবেন না আপনি ভালো পারবেন। মাদ্রাসার লাইনে আমরা জানি হুজুররা কোরআন হাদিস নিয়ে সবসময় পড়ালেখা করে এবং সবাইকে শিক্ষা দিতে। মাদ্রাসার একজন বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছিল যে বিসমিল্লাহ রহমান রহিমের বরকত, বিসমিল্লাহ রহমান যে কত বরকত এটা উনি মানে বিশ্লেষণ করতেছে। একটা পর্যায়ে উনি বললেন যে বিসমিল্লাহ রহমান বলে যদি তুমি পানির দিয়ে পানিতে পা দাও, তুমি হেঁটে চলে যেতে পারবা, ওই পানে চলে যেতে পারবা। অর্থাৎ পানির উপরে যদি চাও হাঁটতে, তুমি বিসমিল্লাহ বলে তুমি হাঁটতে পারবে। এখন আমরা সাধারণত যখন টিচাররা কথা বলে তখন সবাই বিশ্বাসটা কিন্তু আসলে সমান না। এখন যে বিশ্বাস করছে কিন্তু একজন সুন্দর একটা ছেলে সে বিশ্বাস করছে, কারণ মানে সে তার বাড়িটা হচ্ছে যে তাকে প্রতিদিন নদী পার হয়ে মাদ্রাসে আসতে হয় কষ্ট করে, এবং এতে তার অনেক কষ্ট হয়। তো সে চিন্তা করলো যদি আমি বিশ্বাস করি বিসমিল্লাহ আল্লাহ আমাকে বরকত দিবে, তাহলে আমি তো বিসমিল্লাহ বলি তো এই নদীর ইপার থেকে চলে যাবে, আমাকে তো নৌকা দিয়ে চিন্তা করতে হচ্ছে না, আর আমার কাপড় চোপড় ভিজার করে চিন্তা করতে হচ্ছে না। যেই কথা সেই কাজ, তার বিশ্বাস এত মজবুত ছিল সে যখন মাদ্রাসে ছুটি হয়ে গেছে সে সুন্দর করে মানে বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে সে মানে পানির উপর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে, এবং আল্লাহর রহমতে সে নদী পার হয়ে গেছে। সেদিনও সে নদী পার হয়ে এখন তার এই পারটা দেখে সকল ছাত্র অবাক হয়ে আছে। পরের দিন সে আবার মানে বিসমিল্লাহ বলেই কিন্তু সে পার হয়ে চলে এসেছে মাদ্রাসায়। তখন টিচারে ধরছে ওই শিক্ষক যে তুমি কিভাবে, তুমি কি জাদু জানো, তুমি কি কোনো এমন কোনো আমল করো যে তুমি এভাবে পার হয়ে গেল? তখন বললো স্যার আপনিই তো বললেন হুজুর, ওটা তো মাদ্রাসার তো শিক্ষকদের তো হুজুর বলা হয়, তো হুজুর আপনিই তো বলছেন যে বিসমিল্লাহ বরকতে আমি যা চাইবো যেভাবে চাইবো সেভাবে হবে, তা আমি বিসমিল্লাহ বলে পানির পাড়া দিয়ে আমি হেঁটে চলে গেছি এবং আসতেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বিশ্বাসটা মানে আপনার বিশ্বাসটা কত? আমরা বাংলাদেশের মানুষে বিশ্বাস করি ঠিক আছে এটা মুখে বলি, কিন্তু অন্তরে আমাদের সেই বিশ্বাসটা দৃঢ় না। আমরা যদি বিশ্বাস করি কোম্পানি আমাদেরকে ইনকাম করার সুযোগ যে প্ল্যাটফর্মটা তার করেছে সেই প্ল্যাটফর্ম গুলো আমি ইনকাম করতে পারবো, তাহলে আসেন আমাদের সাথে, থাকেন আমাদের সাথে, আমরা একসাথে ইনকামটা করি। আর যদি মনে করেন যে না এগুলো আসলে অনেকে যে ধরনের শব্দগুলো ইউজ করে যে এগুলো এই ধরনের, এগুলো দিয়ে আসলে কিছু হবে না, তাহলে কোনো সমস্যা নেই, আপনার জন্য অনেক ইনকামের রাস্তা, অনেক সুযোগ আপনার জন্য হয়তো আগামীতে ওয়েট করতেছে অথবা আপনার জন্য রয়ে গেছে, আপনি সেখানে চিন্তা করেন। কিন্তু তাই বলে একজনের কাজের ভালো কাজ যে মানুষকে ভালো চায় সেই কাজের সমালোচনা করতে গিয়ে আপনি আপনার আমলগুলোকে নষ্ট করিয়ে, কারণ আপনি যার উপরে যার সাথে আপনি কথা বলবেন যার ব্যাপারে কথা বলবেন উনি যদি সেটার যোগ্য না হয় তাহলে আপনার ওনার খারাপ আমল গুলো সবগুলো কিন্তু আপনার কাজে চলে আসবে, এই জন্য কিন্তু আপনি অনেক কষ্ট পাবেন। অতএব দরকার কি আছে, আপনি যদি ভালো না হয় ওকে ভালো থাকেন, আপনি আপনার মতো করে ইনকাম করেন। আমরা দেখতেছি আমরা কোম্পানিকে বিশ্বাস করি, আমরা দেখি আমরা চাচ্ছি যে আমরা এই ধরনের একটা ইনকাম করতে চাই,
এর চেয়ে বেশি করতে চাই, আমরা কম সময় দিয়ে অল্প শ্রমে বেশি ইনকাম করতে চাই, যেহেতু আমাদের আমাদের ইনকাম করার ইচ্ছা অনেক বেশি। ধন্যবাদ সকলকে। আমার অনেকে ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে শুনতেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলেই ভালোভাবে ইনকাম করার পরিকল্পনা নিতে পারেন এই প্ল্যাটফর্ম থেকে, আশা করি আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। ধন্যবাদ সকলকে, আমি এ বলে আমার সংক্ষিপ্ত কথাটা শেষ করছি। তুষার ভাই বস, প্রশ্নোত্তর পর্ব, জি প্রশ্নোত্তর পর্ব থাকবে আর সংক্ষিপ্ত আকারে 10টা প্রশ্ন নিব আমরা, এরপরে আমাদের সিনিয়র আমাদের যে কর্মী স্যার অথবা যারা থাকবে আমরা কথা শেষ করে আজকের মধ্যে এখানে শেষ করব। জি ধন্যবাদ ভাই। জি ধন্যবাদ মনোহর হোসেন ভাইকে, উনি অত্যন্ত চমৎকার ভাবে আজকে গত প্রোগ্রামের পরেও সুন্দরভাবে উপস্থাপন করলেন। আমার মনে হয় সকলের এই যে আপনার 50 ইউরো প্যাকেজের সম্ভাবনা কি আছে, আর যাদের 10টা ন্যূনতম আছে তাদের আগামী 10 বছর পর্যন্ত কি ইনকাম, সুন্দরভাবে তুলে ধরলেন। ধন্যবাদ মনোহর হোসেন ভাইকে। তো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যে খেয়াল করব, একই প্রশ্ন যেন বারবার না আসে, আর একটা উত্তর দেওয়ার পরে সেই ওই ওই জাতীয় প্রশ্ন না করার জন্য, আর যে বেসিক প্রশ্ন করবেন, যেহেতু 10টা প্রশ্ন যারা হ্যান্ড রাইজ করছেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই করবেন, আর যে ছোটখাটো প্রশ্ন আপলাইনের সাথে আলোচনা করলে উনি জবাব দিতে পারে, আমার মনে হয় সেই প্রশ্নগুলো না আসাই ভালো। তো যাই হোক, ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য। তো প্রশ্ন উত্তর পর্ব শুরু হচ্ছে, আমরা প্রথমেই দেখে নিচ্ছি জনাব ইমদাদুল হক মেহের ভাই, আপনি কাইন্ডলি আনমিউট করে আপনি প্রস্তুতি করুন। এমদাদুল হক মেহের, জি এমদাদুল হক মেহের ভাই শুনতে পাচ্ছেন? জি নেক্সট আমরা যাচ্ছি সানাউল্লাহ তানজিম, প্লিজ আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। সানাউল্লাহ তানজিম, আচ্ছা ইয়া কোয়েল ভাই, জি আমাদের চ্যাটিং এ যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেই, আচ্ছা এখানে প্রশ্ন করতে হলে তো আবার ওনাকে আনমিউটের সুযোগ দিতে হবে, দিবেন আপনি আনমিউট কে এখান থেকে আমি করতে পারবো? জি আপনি করতে পারবেন, আপনি যাকে বলতেছেন তার নামের ওখানে ক্লিক করে আপনি ওখানে আনমিউট করতে আছে, নয়তো উনি আনমিউট হতে পারবে না। ও আচ্ছা 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 আচ্ছা, ইন্দ্রলোক ভাই কি বলেন? জি আমি আনমিউট করে দিচ্ছি উনাকে। আচ্ছা জি ইমদাদুল ভাই, আপনি আনমিউটের সুযোগ পাচ্ছেন, আসসালামু আলাইকুম ইন্দ্রন ভাই। ইমদাদ ভাই হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ইমদাদ ভাই, আমি আমরা যদি 50 ইউরো পার্সেন্ট মানে ই করি অ্যাকসেপ্ট করি আর কি, তাহলে কি আমরা সবাই ইনকাম মানে ইনকাম কি আমাদের রানি হয়ে যাবে? যদি ইনকাম রানি হয়ে থাকে আমরা বলেন। জি ধন্যবাদ ইমদাদ ভাই, আসলে 50 ইউরো পারচেজ করার কারণে আমাদের ইনকামটা রানিং হবে না, বাট আমরা 20 তারিখে যদি পারচেজ হয় আমাদের যে অ্যাড ভিউ যখন অ্যাড দেওয়া শুরু করবে তখন আমাদের ইনকামটা 5.4 ইউরো 4.7 ইউরো হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি আমাদের ভেরিফাইড মেম্বার থাকে, যদি সেটা 10 জনের উপরে হয়ে যায়, অর্থাৎ এখানে 5 জন রেফারেল ইনকাম দিবে, স্পন্সর ইনকাম দিবে, প্লাস যদি আমার 5 জন যদি ভেরিফাইড মেম্বার থাকে তখন ইনকামটা 6.84 আলোকে হবে। ইনকাম আপনি আজকে আজকে হোক কালকে হোক আপনি ইনকাম পাবেন, কোম্পানি কিন্তু ইনকাম দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে সকলকে কিন্তু ভেরিফাইড হিসাবে নেওয়ার পরে আজকে আমাদের সাথে কাজ করতেছে এবং আমাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে যাচ্ছে, ইনকাম আমরা পাবো। কিন্তু এই মুহূর্তে হচ্ছে যে আপনার ইনকামটাকে আপনি দ্বিগুণ করে নিতে পারে, সেই বিষয়টা দেড় গুণ করে নিতে পারে।
আমার আর একটা প্রশ্ন আছে আর কি, মনে করেন আমার আমার ইচ্ছে 20 জন আমার রেফারি আছে, আমার নিচের লেভেল আছে হচ্ছে হলো প্রায় 200 জন মতো, প্রায় সামথিং 200। আমি যদি এটা ভেরিফাই করলাম না, আমি হচ্ছে এটা করলাম না, এটা কি আমার অ্যাক্টিভেশন কি অটো অ্যাক্টিভেশন হয়ে যাবে না, আমাকে অ্যাক্টিভেশন করাই লাগবে? আপনি যদি 20 তারিখের ভিতরে অ্যাক্টিভেশনটা না করেন, তাহলে আপনার ইনকামটা অ্যাজ ইউজুয়াল আগে যেমন ছিল, কোম্পানি নতুন প্ল্যানে থাকবে না, আগের প্ল্যানে অর্থাৎ 2.74 অথবা 4.1 এর আলোকে কিন্তু আপনি ইনকামটা পাবেন, সেটা রেফারদের থেকেও পাবেন আর সেটা আপনি নিজেও ইনকাম করবেন। এখানে বলা হয়েছে যদি আপনার আপনি অ্যাক্টিভেশনটা করেন তাহলে এটাকে আরো বৃদ্ধি, দেড় গুণ বৃদ্ধি পাবে, ওই সময় যখন ইনকাম হবে তখন ওইটা দেড় গুণ হবে। ক্লিয়ার ইমদাদ ভাই? হ্যাঁ, এই বিষয় ক্লিয়ার। আর যতটুকু নিউজ দিবেন, যাই হোক আমাদের জানে গঠনমূলক হয়, যেটা আমরা মানে কথাটা জানে দাঁড়াই, ঠিক আছে, এই বিষয়গুলি আরো একটু সবচেয়ে সুবিধা হয়। তার কারণ হচ্ছে আপনাদের কথার উপরে বেসিস করে কিন্তু আমাদের নিচু লেভেলের কথা বলে, হ্যাঁ, আসলে তারাও আমাদের বিশ্বাস করে, আমরা আপনাদের বিশ্বাস করি, হ্যাঁ, এই জন্য আমাদের মনে করেন বিভিন্ন আমরা কোম্পানিকে বিশ্বাস করি, কোম্পানি কিন্তু ইনকাম দিবে। আমরা যারা মানে 10 ইউরো দিয়ে ভেরিফাইড হয়েছি, ভেরিফাইড মেম্বার হয়েছি, আমরা সকলেই কিন্তু ইনকাম পাবো, ইনকাম করার সুযোগ পাবো। আমরা শুধু যেটা এই আমাদের কথা বিলম্ব হওয়ার কারণে আমরা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি, তারপরে আমরা রেফার করতে পারছি না, ঠিক আছে, আমরা পিভি করব, আমরা পিভিটা করতে পারছি না, এটা আমাদের কিন্তু কষ্ট লাগছে, হ্যাঁ, যে আমাদের পিভিটা বন্ধ হয়ে গেছে। কিন্তু যদি আমরা যদি আসলে গঠনমূলক ভাবে যদি আমরা সিকিউরিটি ভাবে যদি কথাগুলো পাই, আমি সেই কথাগুলো যদি বলতে পারি আর সেই কথার ভেতরে যদি তারা মিল পাই, তাহলে কিন্তু আমাদের প্রচুর রেফার হবে, এটা মানে হিউজ পরিমাণে, মানে আমরা রেফারও করতে পারবো, পিভিও করতে করাইতে পারবো, এটা কোনো মানে যে এমদাদ ভাই আপনি অত্যন্ত ইনশাল্লাহ আপনি আজকে যে বাধার সম্মুখীন হচ্ছেন, যে কষ্টের সম্মুখীন আপনার মাঝে বিদ্যমান, যে কষ্ট আপনার মাঝে বিদ্যমান, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যে সকলে যারা আপনাকে আজকে খারাপ বলছে অথবা আপনাকে কষ্ট দিছে, আমাদেরকে যারা কষ্ট দিচ্ছেন, ওনারা তখন আমাদের কাছেই কিন্তু আবার ফিরে আসবেন এবং ইনকাম করার সুযোগ কিন্তু আমার থেকে চাইবেন, যে না আমরা করতেছি, আমরা ধৈর্য সহকারে আছি, আমরা কিন্তু ইনকাম করার জন্য, লট অফ ইনকাম করার জন্য কিন্তু এই কোম্পানির প্ল্যাটফর্মে আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা কিন্তু ছোটখাটো কোনো 10,000-20,000 টাকার চাকরির জন্য কিন্তু আমরা এখানে কোনো সুযোগ চাই না, আমরা চাই যে আমাদের সাধ্য মতো, আমাদের প্রচেষ্টার সাধ্য মতো, আমাদের মেধার সাধ্য মতো আমরা যেন এখান থেকে ইনকাম করে নিতে পারি। ধন্যবাদ ইমন ভাইকে, আমরা পরবর্তী প্রশ্নের উত্তর পর্বে যাব। আমরা কিন্তু আজকে আমরা আমাদের চ্যাট বক্সে যদি কোনো কোশ্চেন থাকে আমরা সেই কোশ্চেন গুলো নিব। আমার মনে হয় ইয়ে ভাই, কবির ভাই, আমরা চ্যাট বক্সের কোশ্চেন গুলো নাও শুরু করি আগে, যেহেতু যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা ঠিক আছে, নেন বস। জি, চ্যাট বক্সে আপনি ওপেন করে পড়তে পারেন। তুষার ভাই আছেন? তুষার ভাই লাইনে আছেন? একটা প্রশ্ন করছেন এক ভাই MD মেহেদি, উনি প্রশ্ন করছেন যে স্যার আমার রেফারে 6 জন পিবি মেম্বার আছে, এজন্য আমি কি 20 তারিখে কোনো কমিশন পাবো? হ্যালো বস, আপনি বোধ হয় মিউট হয়ে গেছেন। বস শোনা যাচ্ছে না, সম্ভবত মিউট হয়ে গেছেন।
জি কইবে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন ওকে। নেক্সট হলো প্রশ্ন করেছেন জালু ভাইয়ের প্রশ্ন হলো 50 ইউরো প্যাকেজটা নিলে সাথে কি ক্রিপ্টোটা যোগ হয়? জি যদি 20 তারিখের ভিতরে আপনার পাঁচজন ভেরিফাইড মেম্বার হয়, যদি 20 তারিখের ভিতরে আপনার পাঁচজন এবং কম্বো প্যাকেজটা যদি নেন তাহলে ওখানে পাঁচজন কোম্পানি স্পন্সর যদি দিবে, এটা যোগ করে যদি 10 জন হয় তাহলে আপনি 200 ইউরো ফ্যাসিলিটি পাবেন। জি এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, তিনি হচ্ছেন বিজয় কুমার ভাই, ওনার প্রশ্ন কারো যদি কোনো মেম্বার না থাকে সে যদি 100 ইউরোর কম্বো প্যাক নেয় তাহলে তার ইনকাম কত হতে পারে? 6.84 আলোকে 1 বছর পর্যন্ত পাবেন। জি নেক্সট স্পন্সর তিনি হচ্ছেন রায়হান হোসেন, রায়হান মাহবুব, উনি প্রশ্ন করেছেন কেউ যদি এক তারিখও করছে না, পরে পিবি না করে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করে তাহলে কি ইনকাম পাবে? রেফারেলের বোনাস পাবো? পাইলে কি পরিমাণ পাবো? জি আপনি কথাটা শুনতে পারি কোন ভাই? হ্যাঁ প্রশ্ন উনি করছেন কেউ যদি এক তারিখ পর্যন্ত করছে না পরে যদি পিবি করে পিবি না করে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করে তাহলে কি ইনকাম পাবে, আর পেলে সেটা কি পরিমাণে পাবে, রেফারেল থেকে কি পাবে? উনি বুঝাইছে যেটা 1 তারিখের পরেও যদি কেউ করে ফ্রিতে তাহলে সে কি ইনকাম পাবে, রেফার করলে বা কি পাবে? রায়হান মাহবুব আপনার প্রশ্ন। হ্যালো হ্যালো মনোর ভাই, আপনি সম্ভবত মিউট হয়ে গেছেন, শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো বস, আপনি সম্ভবত মিউট হয়ে গেছেন। হ্যালো 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 বস শুনতে পাচ্ছেন? জি বস। জি এখন শুনতে পাচ্ছি, আমি মনে হয় নেটে ছিলাম না। জি ওনার প্রশ্ন হচ্ছে উনি একজন রায়হান মাহবুব, উনি প্রশ্ন করেছেন কেউ যদি 1 তারিখ পর্যন্ত পিবি না করে ফ্রি তার সেন্টার, আর তাহলে সে ইনকাম কি পাবে, আর রেফারেল বোনাস সে কত পাবে? অর্থাৎ এক কথায় বুঝাইছে উনিও ফ্রি, আর ফ্রি থাকলে উনি কি পাবে, আর রেফার করলে কি পাবে, এইটা হলো ওনার প্রশ্ন। রায়হান মাহবুব হ্যালো, জি নেক্সট প্রশ্ন ভাই শাহাদাত হোসেন, ইনকাম কবে হবে, সামনের মাসে? ইনকাম কোম্পানি আপনাদের ডিক্লেয়ার দিবে কয় তারিখে হবে, 13 তারিখে আপনারা ইনশাল্লাহ ভালো একটা নিউজ পাবেন। ফিডের আপলোডটা বড় ফার্মের থেকে অনেক বেশি পেইড অ্যাড আপলোড দেওয়া শুরু হবে, সেখান থেকে
যখন আকর শেষ হবে তখন কোম্পানি ইনকাম দেওয়া শুরু করবে এবং পর্যায়ক্রমে দিবে, একসাথে সবগুলো দিবে না, পর্যায়ক্রমে দিয়ে থাকবে। এটা কোম্পানি ডিক্লেয়ার দিচ্ছে অলরেডি এই মাসে, ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে ইনকাম আমরা পাবো, মানে আগামী মাসে সেপ্টেম্বরের লাস্ট উইকের থেকে আমরা হয়তো আশা করতেছি যে আমরা ইনকাম শুরু করতে পারবো। জি ধন্যবাদ। নেক্সট এক ভাই প্রশ্ন করছেন সাজিবুল ইসলাম ভাই, আমার তিনটা পিবি করা আর তিনটা ফ্রি, আমি কত ইনকাম পাবো? সরাসরি ভেরিফাইড যদি তিনজন থাকে তাহলে আপনি যদি অ্যাক্টিভেশন করেন, আপনি যদি অ্যাক্টিভেশন করেন তাহলে পার ডে প্রতিজন থেকে 5.47 করে ইনকাম পাবেন। আর যদি আপনার এক্ষেত্রে আপনি যারা ফ্রি মেম্বার থাকবে তারা থেকে করবেন যে 2.74 আলোকে আপনি পার ডে ইনকামটা পাবেন যদি ভেরিফাই করেন। যদি ভেরিফাই না করেন, সরি, যদি আপনি অ্যাক্টিভেশন করেন, যদি অ্যাক্টিভেশন না করেন তাহলে আপনার ইনকাম আপনার নিজের হবে হয়তো অথবা 2.74, আপনি যেই যেই মূল্যের ভাউচার দিয়ে আপনি ভেরিফাইটা করছেন। আর হচ্ছে যে আপনার যারা রেফার তারা যেই পরিমাণ মূল্যের ভাউচার দিয়ে যারা ভেরিফাইটা করছে তাদের সেই পরিমাণ টাকা, যেমন 2.74 অথবা 4.11 টাকা আপনি পার ডে পাবেন। আর এক ভাইয়ের একটা প্রশ্ন, উনি আগেও প্রশ্ন করেছিলেন, এখানে লেখা আছে জালাও ওনার নাম, উনি বলছেন আমার অলরেডি 24 জন ভেরিফাই মেম্বার আছে কিন্তু এখনো তো ক্রিপ্টোটা যোগ হয় নাই। এটা 20 তারিখে আপনি যদি অ্যাক্টিভেশন করেন, যদি অ্যাক্টিভেশন আপনি যদি 20 তারিখের ভিতরে অ্যাক্টিভেশনটা করেন অর্থাৎ 50 ইউরো যদি আপনি অ্যাক্টিভেশনটা করেন তাহলেই আপনার অ্যাকাউন্টে 200 ক্রিপ্টোটা যোগ হবে। থ্যাংক ইউ। এবার প্রশ্ন করেছেন শাহানুর রহমান, আমার 10 জন পিবি মেম্বার আছে, 200 ইউরো ক্রিপ্টো পেতে কি আমাকে এডিপি প্যাকেজ কিনতে হবে? না, আপনাকে শুধুমাত্র অ্যাক্টিভেশন চিন্তা করতে হবে। আপনি যদি 200 ইউরো বা 100 ইউরো অথবা 300 ইউরো প্যাকেজ কিনেন সেটা আপনার বোনাস, আর আপনি অনলি ফর অ্যাক্টিভেশন করলেই হবে, সেটা 50 ইউরো দিয়ে প্যাকেজ দিয়ে যদি আপনি অ্যাক্টিভেশন করেন আপনি 6.84 আলোকেই সবগুলো ভেরিফাইড মেম্বার থেকে এবং আপনি নিজেই ইনকাম করতে পারবেন। জি বিজয় কুমার ভাই আর একটা প্রশ্ন করেছেন ভাই, 100 কম্বো প্যাকেজে স্পন্সর কয়টা থাকে, 10টা নাকি 20টা? হ্যালো কবির ভাই, শুনতে পাইনি। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছেন বিজয় কুমার, 100 কম্বো প্যাকেজ স্পন্সর কয়টা থাকবে, 10টা নাকি 20টা? 20টা। আর এক ভাই প্রশ্ন করেছেন, স্যার আমি জানতে চাচ্ছি ভেরিফাইড আর স্পন্সরের মধ্যে পার্থক্য কি, আমার মাধ্যমে পিবি বলতে কি বোঝাচ্ছে? ভেরিফাইড হচ্ছে যে আপনি যাকে রেফার করছেন এবং সে যদি কোম্পানির তাকে প্রমাণ করার জন্য কেওয়াইসিটা কমপ্লিট করে এ হচ্ছে যে ভেরিফাইড, আপনি ভেরিফাইড এবং আপনি যাকে রেফার করছেন সেও ভেরিফাইড। আর এখানে স্পন্সর হচ্ছে যে অনেকে আছে যে কাউকে বলতে চায় না, হ্যাঁ, কিন্তু সে ইনকাম করতে চায়, তো তাহলে কোম্পানির থেকে সে ভেরিফাই ভেরিফাই মেম্বার যে পরিমাণ ইনকাম করে সেই ইনকামটা সে কোম্পানি পারচেজ করে নিতে চায়। যে আপনি যদি চান যে আপনার 20 জন মেম্বার আমাকে 20 জন মেম্বার করেন ভেরিফাই পেমেন্ট, তাহলে আপনাকে 20 জন মেম্বার আপনাকে প্রদান করবে এবং এই 20 জন মেম্বারের ইনকামটা 1 বছর পর্যন্ত আপনার অ্যাকাউন্টে আসবে। ওনারের সাথে আরো একটু প্রশ্ন আছে, আমি যদি নিজের অ্যাকাউন্ট থেকে ভাউচার কিনি নিজে করালে নিজের মাধ্যমে পিবি ভেরিফাইড করলে গণ্য হবে কি না অন্য কারো মাধ্যমে কিনলে ভেরিফাইড হবে বা নিজের জন্য হবে কি না? প্রথম কথা হচ্ছে যে নিজে কিনবে না, প্রথম কথা হচ্ছে আপনি যদি ভাউচার কিনতে চান প্রথমে আপনাকে ভেরিফাই হতে হবে, তারপরে আপনি ভাউচার কিনতে পারবেন, সেই ভাউচার দিয়ে আপনি আপনার ডাউনলাইন অথবা আপনার রেফারদেরকে ভেরিফাই করাইতে পারবেন, এই মূল্য দিয়ে আপনি ভেরিফাই করাইতে পারবেন। কিন্তু আপনি যদি আনভেরিফাই হন আপনি কখনোই কোনো পারচেজ করতে পারবেন না।
জি ওনার আর একটু প্রশ্ন, আমি পাঁচজন অন্য কারো কাছ থেকে ভাউচার নিয়ে নিজের রেফারে পিবি করেছি, তাহলে আমি তাদের ইনকাম ও আমার অ্যাকাউন্টে যোগ হবে কি? না কেন, আপনার রেফার কে, মানে আপনি যদি যাদেরকে রেফার করছেন এই ভাউচার দিয়ে যাদেরকে রেফার করছেন সেই ইনকামটা আপনার অ্যাকাউন্টে আসবে। আপনার রেফার কি, তো যদি আপনি ভাউচার নিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় যদি কাউকে দেন সে বিভিন্ন টিমে যদি হয়, তাহলে আপনার টিমে না হয় তাহলে আপনার ওই ইনকাম গুলো আপনার কাছে আসবে না। আপনার ইনকাম আসবে আপনি আপনার যে রেফার করছেন আনভেরিফাইড তাকে যদি ভাউচার দিয়ে তাকে ভেরিফাইড করান তাহলে এই ইনকাম গুলো ওর ইনকাম গুলো আপনার অ্যাকাউন্টে আসবে, আপনার লিঙ্কে হতে হবে। থ্যাংক ইউ। আরেক ভাই জানতে চাচ্ছেন লগইন করতে যে সমস্যা হচ্ছে তা কবে সমাধান হবে? আলোনার মতে এখন তো অনেক ফাস্ট, এবং এই ক্ষেত্রে যদি আমাদের মেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার মনে হয় মোবাইলটা একটু আপনারা আবার রিসেট দিয়ে দেন, চেষ্টা করেন হয়ে যাবে, এখন তো দেওয়ার সাথে সাথে হয়ে যায়। আরেকবার একটা প্রবলেম নিয়ে আলোচনা করছেন, আমার পিবি করার সময় এনআইডি কার্ড এর পিক এর জায়গায় সেলফির পিক দিছি, সেলফির পিক এর জায়গায় এনআইডি কার্ড দিছি, আমারে পিবি কম আর এরো আসছে হবে কিনা? পরে যদি কোনো প্রবলেম হয় আপনি যেহেতু ওদের কাছে ইনফরমেশনটা আছে যদি হয় তাহলে আপনি আপনি দিবেন, অথবা আপনি আপনার সাপোর্টে আপনার আইডিতে গিয়ে সাপোর্টে মেইল দিবেন, মেইলে গিয়ে আপনি যেটা করবেন যে আমার মিস্টেক হয়ে গেছে ছবিটা জায়গায় আইডির জায়গায় ছবিটা হয়ে গেছে মিস্টেকটা হয়েছে এটা আপনি উল্লেখ করে, এবং যদি সেটা আপনার আইডির কপিটা যদি অ্যাটাচমেন্ট ফাইলে দিয়ে দেন ইনশাআল্লাহ এটা কোম্পানি ঠিক করে দিবে, সমস্যা হবে না। দেখতে পাবে কতজন পিবি আছে, কতজন একজনের প্রশ্ন আছে 300 ADP ও 300 কম্বো প্যাকেজের মধ্যে পার্থক্য কি এবং কোনটার ইনকামের মেয়াদ কতদিন থাকবে? দুটোর মেয়াদ এক বছর। পার্থক্য হচ্ছে যে কম্বো প্যাকেজের মাধ্যমে আপনি অ্যাক্টিভেশন কমপ্লিট করতে পারবেন, আর এমনি স্পন্সর প্যাকেজের মাধ্যমে অ্যাক্টিভেশনটা হবে না। আর হচ্ছে যে এই দুইটা প্যাকেজের মধ্যে আরেকটু পার্থক্য হচ্ছে যে আপনি এই প্যাকেজটা পারচেজ করলে অ্যাক্টিভেশন হওয়ার সাথে সাথে আপনার আনভেরিফাইড মেম্বার যারা আছে তাদের থেকে আপনি 4.1 ইনকাম পাবেন, আর ভেরিফাইড মেম্বার থেকে 6.84 ইনকাম পাবেন। আর আগের যেটা নাম আছে বা স্পন্সর নাম আছে যেটা আজকে তারিখ শেষ, আজকে তাদের মানে আমাদের স্পন্সরের মেয়াদ আজকে শেষ, আজকে এই প্যাকেজ আর থাকবে না। হ্যাঁ, আগামী 20 তারিখেও কিন্তু কম্বো প্যাকেজ থাকবে না, অর্থাৎ কোম্পানির সকল ফ্যাসিলিটি গুলো বোনাস গুলো কিন্তু উইথড্রল করে ফেলতেছে, যেহেতু সে ইনকাম দেওয়া শুরু করবে এই জন্য তারা মেয়াদ শেষ করতেছে, এগুলো শেষ হয়ে গেলে কোম্পানি আমাদেরকে ইনকাম দেওয়া শুরু করে দেবে। আমরা আশা করতেছি কোম্পানি আমাদের আমরা কোম্পানি থেকে ইনকাম করতে পারবো, ইনকাম করার সুযোগ পেয়ে যাব, এখন আমরা সুযোগ পাইনি। অর্থাৎ কোম্পানির দেওয়া অপরচুনিটি গুলো বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে যে আমার ইনকাম করার সুযোগ তৈরি হয়ে যাওয়া, তো এই হচ্ছে যে পার্থক্য। জি আজম ভাই নামে একজনে প্রশ্ন করেছেন যে ভাই যাদের জন্য 10টার বেশি ভেরিফাইড আইডি আছে কিন্তু কম্বো প্যাকেজ দিয়ে এখনো অ্যাক্টিভ না করলে কি নতুন অফারের সুবিধা পাওয়া যাবে? না, যাবে না, কোনো সুবিধা পাওয়া যাবে না, আগে অ্যাক্টিভেশন করতেই হবে তাইলে নতুন প্যাকেজের সুবিধা পাওয়া যাবে। উনি আর একটু লিখছেন যে আমি তো অলরেডি 50 ইউরো দিয়ে অ্যাক্টিভ করেছি, সেটা কত তারিখ আগে করছে সেটা উল্লেখ করে নাই বস। না ঠিক আছে, সমস্যা নাই, ভালোই করছেন। একবার প্রশ্ন করছেন অ্যাক্টিভেশন বলতে কি বোঝাচ্ছে, ইহাতে কি ফ্রি অ্যাড গো করা নাকি? না, অ্যাক্টিভেশন বলতে কোম্পানি যা লাইফ স্টাইল অ্যাক্টিভেশন মানে হচ্ছে যা লাইফ স্টাইল কোম্পানির সাথে যেহেতু আপনি প্রমাণিত হয়েছেন
আপনি একজন মানুষ, এরপরে অ্যাক্টিভেশনটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ইনকাম আসার সুযোগ করে মানে নিচ্ছেন আপনার কোম্পানি থেকে, কারণ আপনি ইনকাম করবেন বাট আপনার অ্যাকাউন্টে ইনকামটা ঢুকবে না, তাহলে সেটা তো কোনো সুন্দর দেখায় না। এই জন্য কোম্পানি আপনাকে আপনার অ্যাকাউন্টে ইনকাম দেওয়ার জন্য একটা গেটওয়ে হচ্ছে যে অ্যাক্টিভেশন, মানে আপনার সাথে আমি এখন যদি চাই কোম্পানি আমাকে অ্যাড দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে কমিশনটা ঢুকবে, কিন্তু আমি যদি অ্যাক্টিভেশন না করি আমার অ্যাকাউন্টে কমিশনটা ঢুকবে না, তাহলে আমার অ্যাকাউন্টে কমিশনটা আসার জন্য আমার দরকার হচ্ছে যে অ্যাক্টিভেশন, মানে আমি পাবো আমার ডাউনলাইন থেকে পাবো, আমার ডাউনলাইন থেকে পাওয়ার কমিশন পাওয়ার হবে। যদি আমি ডাউনলাইন থেকে ইনকাম পেতে চাই তাহলে আমাকে অ্যাক্টিভেশনটা আগে করতে হবে, আর যদি ইনকাম পেতে না চাই আমি নিজে ইনকাম করব, সেই ইনকাম উজ্জ্বল দিব, সেটা অ্যাক্টিভেশনের দরকার নাই, সেটা আপনি ভেরিফাইড করছেন এতেই হবে, আপনি আনভেরিফাইড আছেন এতেই হবে। জাফর ইমাম বিজয় নামে একবার প্রশ্ন করেছেন, আমাদের দেশ থেকে আপনারা কেউ কি প্রত্যক্ষভাবে লন্ডনে কোম্পানির মেইন অফিসে গিয়েছেন? মেইন অফিস নিয়ে অনেকে নেগেটিভ মন্তব্য করে, এজন্য সঠিক তথ্য জানতে চাচ্ছি। জি, আমাদের আমাদের এখান থেকে আমাদের নিজেদের লোক প্রত্যক্ষভাবে এই জুম মিটিং এর মাধ্যমে একজন ভাই জানাইছেন যে ওনার মামা যে বিল্ডিং এ জালা হসপিটালের অফিস, সেই বিল্ডিং এর এই মানে ওনার অফিস থেকে ওনার মামার অফিস থেকে চার ফ্লোর উপরে হচ্ছে জালা হসপিটাল অফিস, সেটা উনি প্রমাণ করছেন, এবং আমি নিজেও আমার ফ্রেন্ডকে পাঠিয়ে কনফার্ম করছি এটা আছে। এখন কেউ যদি বলে, যেমন আমরা দেখছি ডাক্তার জাহাঙ্গীর কে বলতেছে সে কোনো মেডিকেলের স্টুডেন্টের না, অথচ ওনার সবকিছুই আছে, সবাই ওনার সবাই ওনাকে জানে চিনে, অথচ এমন কেউ মন্তব্য করে যে উনি কোনো মেডিকেল স্টুডেন্ট নাই, এই ধরনের বক্তব্য চলে আসে আর কি, যেটা কোনো অফিসে নাই। যেখানে গুগলে সার্চ দিলে আপনি পাবেন জালাইফের অফিস আছে কিনা, ওই এলাকায় অফিস, সেই এলাকায় আপনি খোঁজ খবর নেন, যে আপনি প্রমাণ করেন যে জালাইফের অফিসটা, এটা প্রমাণ করে, আমরা তো প্রমাণ করছি আছে অফিস। থ্যাংক ইউ। একবার প্রশ্ন করেছেন, আমার 20 জন ভেরিফাইড মেম্বার রয়েছে, এখন যদি 50 এর প্যাকেজ না নেই তাহলে আমি কি পরিমাণ ইনকাম পাবো? যদিও এটা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে সেমিনারে, তো ওনার প্রশ্নটা রাখছে, আবার দেখেন একটু বলবেন নাকি না। যেহেতু আমরা কথা বলছি উনি কি পরিমাণ ইনকাম পাবে সেটা তো বলছি, কারণ উনি যদি ভেরিফাইড অ্যাক্টিভেশন না করে উনি নতুন ইনকাম পাবে না, নতুন আলোকে ইনকাম পাবে না, ওনার পুরনো আলোকে উনি ইনকাম পাবে 4.11 অথবা 3.74। বস ওই যে নতুন নতুন চ্যাট বক্সে যে কি কন্টিনিউ হবে দেখ দেখ কয়েকটা প্রশ্ন।